বরপেটাত আমি নিজের ভিতরতে ভাগ ভাগ করে খেলো, তেতিয়াহলে নিশ্চয় অসম গণ পরিষদের সুবিধা হব বা বিজেপি গোটর সুবিধা হব না। মানে আমি প্রথমেরপরাই কই আছো, প্রথমেরপরাই যেতিয়ারপরা আমার ঐক্যমঞ্চ হয়েছে তেতিয়ারপরাই কই আছো যে আমি গোটেই সিটবিলাক ভাগ করে ললে ভালো হয়। আৰু সেইমতে আমি অসম জাতীয় পরিষদক এটা সিট, CPIMক এটা সিট, এনেকে বেলেগ বেলেগ দলক একো একোটা সিট দিয়ার কথা কৈছিলো, লগতে আম আদমি পার্টিকো এটা সিট দিয়ার কথা কৈছিলো, তৃণমূল কংগ্রেসকো এটা সিট দিয়ার কথা কৈছিলো। কিন্তু আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসে কি করলে, তেওঁলোকে আগতীয়াকে আমার সিট ডিক্লেয়ার করার আগতে তেওঁলোকে নিজাববিয়াকে সিট ডিক্লেয়ার করে দিলে, তেওঁলোক নিজে ওলাই গুছি গল। আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে চারিটা ঘোষণা করে দিলে, আম আদমি পার্টিয়ে তিনটা পদ ঘোষণা করে দিলে। গতি সেটো দুর্ভাগ্যজনক কথা আসলে, সেটো আমার তেওঁলোকে আইন আমার নিয়ম ভঙ্গ করেছিল। তার পরবর্তী সময় CPIM দল আর অসম জাতীয় পরিষদক আমি একো একোটা সিট দিয়াটো বিচাৰিছিলোঁ, কিন্তু দেখা গল যে এতিয়ালৈকে এই বিষয়টোক লৈ মীমাংসা নহল। অসম জাতীয় পরিষদক এটা সিট দিলে, কিন্তু CPIMক এতিয়ালৈকে এটাও সিট দিয়া নাই। সেইকাৰণে মই নিশ্চিতভাৱে কৈছোঁ যে CPIMক এটা এটা সিট দিব লাগে আৰু বৰপেটাত এজন কেণ্ডিডেট হ'ব লাগে। বৰপেটা আমি জিকিব পৰা সিট হয় আৰু বৰপেটা যদি জিকো তেতিয়াহ'লে ইণ্ডিয়াৰ কাৰণে আমাৰ এটা কণ্ট্ৰিবিউচন হ'ব, এটা সিট আমি মানে আমি পাম। কিন্তু যদি বৰপেটাত আমি নিজৰ ভিতৰতে ভাগ ভাগ কৰি খেলো তেতিয়াহ'লে নিশ্চয় অসম গণ পৰিষদৰ সুবিধা হ'ব বা বিজেপি গোটৰ সুবিধা হ'ব। সেইকাৰণে আমাৰ স্পষ্ট কথা, ৰাইজৰ দলৰ স্পষ্ট কথা যে এতিয়াও বৰপেটাৰ সিটটোক লৈ এটা সিদ্ধান্ত হ'ব লাগে, বৰপেটাৰ সিটটোক লৈ দুইটা দলৰ মাজত কথা হ'ব লাগে আৰু কথা হৈ কোনোবা এজন কেণ্ডিডেটক ফাইনেল কৰি দিব লাগে। কেইঘণ্টামান নহয় সামাজিক মাধ্যমত মই ফাইনেল কথাটো কৈছোঁ, তাৰ আগত মই চিঠি দিছোঁ, তাৰ আগত মই মিটিঙৰ ভিতৰত কথা কৈছোঁ, সদায় কৈ আহিছোঁ যে এই বিষয়টোক লৈ আমি এটা সিদ্ধান্ত ল'ব লাগে। মানে মই নাজানো কি ভূপেন দাই কি ৰিয়েকশ্যন দিছেতো মই দেখাও নাই শুনাও নাই, আপুনি এইমাত্র কলে। ভূপেন দাই ডেফিনেটলি নিজের দলের পক্ষ কথা কবই লাগিব আর মই যেহেতু বিরোধী ঐক্যমঞ্চের এটা 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 দল আর মই সেই দলের এজন সভাপতি, ডেফিনেটলি মই বিচারিম যে বিরোধী ঐক্যমঞ্চয় আমি একেলগতে ইলেকশনটা পার করে দিও আর আমি বিচারিম যাতে ইন্ডিয়ার কারণে আমি এটা সিট কন্ট্রিবিউশন করব পারো। গতি দুইটা সিট দুইটা পার্টির মাজত এবার আলোচনা হয় সেই সিদ্ধান্ত লবলৈ যেতিয়া এতিয়াও যদি সময় আছে এতিয়া লব লাগে বলে মই ভাবো। হয়, সোনকালে সিদ্ধান্ত এটা হব লাগে, যিমান পাৰি সোনকালে এটা সিদ্ধান্ত হব লাগে না। মানে আমি প্রথমেরপরাই কই আছো, প্রথমেরপরাই যেতিয়ারপরা আমার ঐক্যমঞ্চ হয়েছে তেতিয়ারপরাই কই আছো যে আমি গোটেই সিটবিলাক ভাগ করে ললে ভালো হয়। আর সেইমতে আমি অসম জাতীয় পরিষদক এটা সিট, CPIMক এটা সিট, এনেকে বেলেগ বেলেগ দলক একো একোটা সিট দিয়ার কথা কৈছিলোঁ, লগতে আম আদমি পার্টিকো এটা সিট দিয়ার কথা কৈছিলোঁ, তৃণমূল কংগ্রেসকো এটা সিট দিয়ার কথা কৈছিলোঁ। কিন্তু আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসে কি করলে, তেওঁলোকে আগতীয়াকে আমার সিট ডিক্লেয়ার করার আগতে তেওঁলোকে নিজাববিয়াকে সিট ডিক্লেয়ার করে দিলে, তেওঁলোক নিজে ওলাই গুছি গল। আম আদমি পার্টি আর তৃণমূল কংগ্রেসে চারিটা ঘোষণা করে দিলে, আম আদমি পার্টিয়ে তিনটা পদ ঘোষণা করে দিলে। গতি সেটো দুর্ভাগ্যজনক কথা আসলে, সেটো আমার তেওঁলোকে আইন আমার নিয়ম ভঙ্গ করেছিল। তার পরবর্তী সময় CPIM দল আর অসম জাতীয় পরিষদক আমি একো একোটা সিট দিয়াটো বিচাৰিছিলোঁ, কিন্তু দেখা গল যে এতিয়ালৈকে এই বিষয়টোক লৈ মীমাংসা নহল। অসম জাতীয় পরিষদক এটা সিট দিলে, কিন্তু CPIMক এতিয়ালৈকে এটাও সিট দিয়া নাই। সেইকাৰণে মই নিশ্চিতভাৱে কৈছোঁ যে CPIMক এটা এটা সিট দিব লাগে আর বৰপেটাত এজন কেণ্ডিডেট হ'ব লাগে। বৰপেটা আমি জিকিব পৰা সিট হয় আৰু বৰপেটা যদি জিকো তেতিয়াহ'লে ইণ্ডিয়াৰ কাৰণে আমাৰ এটা কণ্ট্ৰিবিউচন হ'ব, এটা সিট আমি মানে আমি পাম। কিন্তু যদি বৰপেটাত আমি নিজৰ ভিতৰতে ভাগ ভাগ কৰি খেলো তেতিয়াহ'লে নিশ্চয় অসম গণ পৰিষদৰ সুবিধা হ'ব বা বিজেপি গোটৰ সুবিধা হ'ব। সেইকাৰণে আমাৰ স্পষ্ট কথা, ৰাইজৰ দলৰ স্পষ্ট কথা যে এতিয়াও বৰপেটাৰ সিটটোক লৈ এটা সিদ্ধান্ত হ'ব লাগে, বৰপেটাৰ সিটটোক লৈ দুইটা দলৰ মাজত কথা হ'ব লাগে আৰু কথা হৈ কোনোবা এজন কেণ্ডিডেটক ফাইনেল কৰি দিব লাগে। কেইঘণ্টামান নহয় সামাজিক মাধ্যমত মই ফাইনেল কথাটো কৈছোঁ, তাৰ আগত মই চিঠি দিছোঁ, তাৰ আগত মই মিটিঙৰ ভিতৰত কথা কৈছোঁ, সদায় কৈ আহিছোঁ যে এই বিষয়টোক লৈ আমি এটা সিদ্ধান্ত ল'ব লাগে। মানে মই নাজানো কি ভূপেন দাই কি ৰিয়েকশ্যন দিছেতো মই দেখাও নাই শুনাও নাই, আপুনি এইমাত্র কলে। ভূপেন দাই ডেফিনেটলি নিজের দলের পক্ষ কথা কবই লাগিব আর মই যেহেতু বিরোধী ঐক্যমঞ্চের এটা 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 দল
আর মানে সেই দলের এজন সভাপতি। ডেফিনেটলি মানে বিচারিম যে বিরোধী ঐক্যমঞ্চে আমি একলগতে ইলেকশনটা পার করে দিও, আর আমি বিচারিম যাতে ইন্ডিয়ার কারণে আমি একটা সিট কন্ট্রিবিউশন করব পো। গতি দুইটা সিট দুইটা পার্টির মাজত এবার আলোচনা হয়ে সেই সিদ্ধান্ত লোলে যেটা এটাও যদি সময় আছে এটা লব লাগে বলে মানে ভাবো। হয় সোনকালে সিদ্ধান্ত হব লাগে, যান পারি সোনকালে একটা সিদ্ধান্ত হব লাগে।